আমাদের একটাই কথাকে সত্যি প্রমাণ করার আছে। কথাটা কি? যেটা নওশাদ ভাইজান, আপনারা নিশ্চয়ই খেয়াল আছে বিগত 42 দিন যে যখন তিনি জেল থেকে কোর্টে যেতেন, একটাই কথা তার মুখ থেকে বারবার শোনা যেত। যখন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা ছেকে ধরতেন, আমার সামনেও অনেক মিডিয়ার বন্ধুরা আছেন, ওনারা অনেক রকম প্রশ্ন করতেন, পঞ্চায়েত ভোটে কী হবে ভাবছেন, আপনার ভয় লাগছে না, আপনার কষ্ট হচ্ছে না, খিদে পাচ্ছে না, ওনার একটাই উত্তর ছিল, ওনার মুখে একটা হাসি লেগে থাকতো, ওই হাসিটাই ছিল সমস্ত কিছুর জবাব। খিদে পাচ্ছে কিনা, ভয় লাগছে কিনা, কষ্ট হচ্ছে কিনা, তার সমস্ত জবাব হচ্ছে মুখে একটা হাসি। আর তিনি একটাই কথা বলেছিলেন, কথাটা কি? যে আমার কষ্ট হবে কেন, আমি কি ভোটের রাজনীতি করতে এসেছি নাকি? হ্যাঁ, ভোটে আমি দাঁড়িয়েছি, আমি এসেছি এই সমাজে সমাজ ব্যবস্থাটাকে বদল করতে জন্য, আমি ক্ষমতা দখল করতে আসিনি। আমি এই সমাজে যে দলিত, যে আদিবাসী, যে সংখ্যালঘু মানুষ, যে গরিব মানুষ, যে শ্রমজীবী মানুষের অধিকার আছে, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করে যাচ্ছি। আমি আজকে লড়াই করব, আমাকে জেল খাটাক, মেরে ফেলুক, আমার মুখের জিভ টেনে ছিঁড়ে ফেলা যাবে না, আমার এই সংগ্রাম চলবে। আমাদের চেয়ারম্যান রাস্তা বলে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে আমাদের লড়াইটা ভোটের লড়াই নয়, ক্ষমতা দখলের লড়াই নয়, আমাদের লড়াইটা সমাজ ব্যবস্থার বদলের লড়াই। তাহলে আমরা কেমন সমাজ গড়তে চাইছি? আগামী 5 দিন পরে যে ভোট আসছে, সেই ভোটের পরে আমরা কেমন সমাজ তুলে দেব দেগঙ্গার সাধারণ মানুষের কাছে? আমরা কি বলছি নাকি যে আমরা মেম্বার হয়ে গ্রাম পঞ্চায়েতে জিতে সব ঠিক করে দেব? না, আমরা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি আমরা নিজেরা কিছু করবই না, আমরা আইএসএফ নিজেরা কিছু করবই না, যা করবে সব করবে সারা গ্রামের সাধারণ মানুষ করবে, আমরা তার নেতৃত্ব দেব। আমরা বলছি যে আমাদের যারা গ্রাম পঞ্চায়েতে জিতবেন, তারা গ্রামের গ্রাম পঞ্চায়েত অফিসে বসে দখল করে নিজেরা বসে বসে প্ল্যান করবেন আর বলবেন যে আচ্ছা আমার কাছে এই বছর 40টা ঘর এসেছে, ধরে নিন 40টা ঘর এলো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, কে পাবে ঘর? আইএসএফের নেতারা বসে ঠিক করবে? করবে না। কারা করবে ঠিক? গ্রামের মেম্বার যিনি হয়েছেন, আইএসএফের যিনি মেম্বার হচ্ছেন, তার দায়িত্ব হচ্ছে গ্রামের সমস্ত মানুষকে এক জায়গায় ডাকা, সবার মধ্যেখানে তিনি বলবেন যে আমার কাছে 40টা ঘর এসেছে, আপনারা বলুন এই গ্রামের কার কার 40টা ঘরের প্রয়োজন আছে, আপনারা বলে দিন, আমি বলবো না, আপনারা ঠিক করুন, আপনারা যার নাম বলবেন তিনিই ঘর পাবেন। যিনি ঘর পাবেন তিনি আইএসএফ করতে পারেন, সিপিএম করতে পারেন, টিএমসি করতে পারেন, বিজেপি করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, কিছু না করতে পারেন, তবু তার যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে, তার যদি ঘরের দরকার থাকে, তাহলে তিনি আগে ঘরটা পাবেন। যদি এই পদ্ধতিতে ঘরে ঠিক হয়, যদি এই পদ্ধতিতে ঠিক করা হয় যে কে ঘর পাবে আর কে ঘর পাবে না, তাহলে যার বাড়িতে ফ্রিজ আছে তার বাড়িতে কি ঘর যাবে? যাদের মোটরসাইকেল আছে তিনি ঘর পাবেন? যার বাড়িতে যার বাড়িটা দোতলা তার কাছে ঘর যাবে? যাবে না। দুর্নীতি অটোমেটিক বন্ধ হয়ে যাবে, চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদেরকে বলতে হবে না চোর ধরো জেল ভরো, ওইটা বিজেপির স্লোগান, চোর ধরো জেল ভরো, ওটা বিজেপির স্লোগান। আমাদেরকে বলতে হবে না উপর থেকে ইডি আসুক, সিবিআই আসুক, সব চোরদেরকে ধরুক। আমরা বলবো ওসব ইডি সিবিআই এর প্রয়োজন নেই, চোর ধরবো আমরা, আমরা গ্রামের সাধারণ মানুষ, আমরা দেখে দেখিয়ে দেবো যে চোর কীভাবে ধরতে হয়। আরে চুরি তো চোখের সামনে হচ্ছে, যখন চুরি চোখের সামনে হচ্ছে, যখন দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজে সুপারভাইজার গ্রামের মেম্বারের সঙ্গে সেটিং করে জব কার্ড আটকে রাখছে, তার টাকা চুরি করছে, তাহলে আমরা সব চুরি দেখতে পারলে চুরি ধরতে পারবো না কেন? আমরা কি এতই বোকা নাকি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে গ্রামের সাধারণ মানুষের কাছে এই প্রতিশ্রুতি রাখছে যে গ্রামের সাধারণ মানুষ তাদের ট্রেনিং হয়ে যাবে যে কিভাবে চোর ধরতে হয়, কিভাবে দুর্নীতি করতে হয়। এবং আচ্ছা তাপসদা এসে গেছেন, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি, সবাই একটু স্লোগান দিন। তাপস ব্যানার্জি স্বাগতম, তাপস ব্যানার্জি স্বাগতম, 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 তাপসদা স্বাগতম, 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 এই জেলা সভাপতি তাপসদা স্বাগতম, 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 চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপসদা স্বাগতম, 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 ইনকলাব জিনাবাদ, 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 ইনকলাব জিনাবাদ, 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 ইনকলাব জিনাবাদ, জিনাবাদ। যেটা বলছিলাম যে চুরির রাস্তা, তাপসদাকে অভিনন্দন, তাপসদা বসুন, আমরা এরপর তাপসদার কথা শুনবো। আমি একদম সংক্ষেপে কয়েকটা কথা বলে দিই যে আইএসএফ একটাই কথা বলছে, আজকে দেগঙ্গার যারা আমার দাদারা দিদিরা ওপরে আছেন, ভাই বোনেরা রয়েছেন, প্রত্যেকের কাছে আমি জানতে চাই
যে চুরি, যে দুর্নীতি, যে কালোবাজারির সরকার চলছে তার উল্টো দিকে দাঁড়িয়ে স্বচ্ছ জনগণের পঞ্চায়েত, মডেল পঞ্চায়েত আমরা কি তুলে দিতে পারবো? সবার কাছে বলছি, তৃণমূলের এই কালোবাজারির উল্টো দিকে দাঁড়িয়ে একটা মডেল পঞ্চায়েত, যে পঞ্চায়েতে চুরি থাকবে না, যে পঞ্চায়েতে গ্রামের মানুষের কথার দাম থাকবে, তারাই ঠিক করবেন সমস্ত কিছু। প্রত্যেক ছ মাসে গ্রাম সংসদ মিটিং হবে, যেখানে গ্রামের মানুষ চাটা পেতে বসে গ্রাম সংসদের মিটিং করে সমস্ত সিদ্ধান্ত নেবে। গ্রামের মানুষ ঠিক করবেন কোথায় জলের কল দরকার, কোথায় রাস্তা দরকার, কোথায় মাটির ঘর আছে, কোথায় কার ঘর দরকার, সব কিছু গ্রামের মানুষ ঠিক করবেন। আমরা কি এই কমিটি তৈরি করতে পারবো, এই পঞ্চায়েত তৈরি করতে পারবো? এবং যারা বলছেন, একটা জিনিস জাস্ট বলে নিয়ে শেষ করি, অনেকে বলছেন ওসব মুখের কথা, ওসব মুখের কথা, আইএসএফ আসলে ক্ষমতায় এলে আজকে টিএমসি যা করছে ওরাও কালকে গিয়ে তাই করবে। আমি এর পরিষ্কার একটা উত্তর দিয়ে দিই, কি হবে সেটা তো কয়েকদিন পরেই দেখা যাবে, কিন্তু যেটা হয়ে আছে চোখের সামনে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? আমরা তো দেখতে পাচ্ছি। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি বিধায়ক হওয়ার পরের দিন থেকেই বলছেন যে আমার জন্য রাইট টু রিকল করা হোক। ভাঙরের মানুষ আজ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, যদি মনে করেন যে আর আমাকে রাখবেন না, আমাকে আবার ভোট দিয়ে ফেলে দিক এই পদ থেকে, আমাদের বিধায়ক বলছেন, আমাদের চেয়ারম্যান বলছেন, তাহলে আমরা কি আইএসএফ কি সেই রকম দল নাকি যে একবার ভোটে জিতে পাঁচ বছর গদি আঁকড়ে বসে থাকবো, থাকবো কি? যদি মানুষ আমাদের না চায় আমরা এক সেকেন্ডে সেই গদি ছেড়ে দেব, এবং পার্টি মেম্বারের পক্ষে থাকবে, মেম্বারের পক্ষে থাকবে না, সাধারণ মানুষের পক্ষে থাকবে। আইএসএফ সেই রকম পার্টি। এবং আমরা আরেকটা কথাও বলছি, কি বলছি, যে আমরা ক্ষমতায় আসার পর শুধুমাত্র আইএসএফের লোকজনকে নিয়ে গ্রাম চালাবো না। আইএসএফ যদি কোনো গ্রাম পঞ্চায়েতে, যে যে গ্রাম পঞ্চায়েতে জিতবে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে ওই গ্রামের একটু যারা সচেতন মানুষ, তিনি টিএমসি করতে পারেন, টিএমসি, বিজেপি, সিপিএম, সমস্ত পার্টি থেকে যারা বিরোধী আছেন তাদের নিয়ে একটা গ্রাম কমিটি করবে, গ্রাম উন্নয়ন কমিটি। গ্রাম উন্নয়ন কমিটিতে সমস্ত পার্টির প্রতিনিধিরা থাকবেন। আমরা ওই তৃণমূল ক্ষমতায় এলো বাকি সব বিরোধী শূন্য, ওই রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মনেই করি না যে ভোট একা একা লড়া যায়। আমরা মনে করি ভোট, ভোট তখনই ভোট হয় যখন সেখানে সবাই লড়ে, তাহলেই সেটা ভোট। তৃণমূল যে ভোট লড়তে চায় একা দাঁড়াচ্ছে বাকি উল্টো দিকে সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, ওটা কোনো ভোট নয়। আমরা লড়তে চাই লড়াইয়ের মতো, লড়াই হলে তবেই, তাহলে আমরা গ্রাম সংসদের যখন তৈরি করব তখন সমস্ত পার্টির প্রতিনিধিদের নিয়ে গ্রাম কমিটি তৈরি করব। সেই গ্রাম কমিটি ঠিক করবে গ্রামের কোন কোন উন্নয়ন দরকার, ওই বিরোধীদেরকে আমরা জায়গা দেব। তাই টিএমসির যারা কর্মী রয়েছেন তাদেরকেও বলি যে আপনারা টিএমসি করছেন করুন, কিন্তু জেনে রাখুন আইএসএফ যদি গ্রাম পঞ্চায়েতে জেতে তাহলে আপনাদেরও কথার দাম থাকবে, আপনাদেরকে আমরা ফেলে দেব না, আপনারাও আপনাদের গ্রামে কথা বলতে পারবেন। আমরা মনে করি বিরোধীরা কথা বলতে পারলেই একটা সমাজ সুন্দরভাবে চলে, বিরোধীদেরকে গলা টিপে দেওয়ার রাজনীতি আমাদের নয়। আমরা সুস্থ রাজনীতি করতে চাই, সবার জন্য রাজনীতি করতে চাই, গণতন্ত্রের জন্য রাজনীতি করতে চাই। আমি এইটুকুই বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি, এরপরে আপনাদের কাছে একের পর এক আসছেন আমাদের রাজ্য নেতৃত্বরা। ধন্যবাদ, ধন্যবাদ দিদিকে। পঞ্চায়েতে আমরা আমাদের চিন্তাধারা, লক্ষ্য দিদি অনেকটাই বলেছেন, আরও বলবেন। কে আসছে, কে আসছে, কে আসছে বলবে? ওরা অনুব্রতকে কি বলে, অনুব্রতকে মমতা ব্যানার্জি একটা তকমা দিয়েছে কি? হ্যাঁ, আর আমরা কাকে বলি, আমাদের ভাইজানকে, এটা মাথায় রাখতে হবে। এখন আপনাদের সামনে আমাদের আমাদের চাকলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আব্দুল ওহাব ভাই একটা কবিতা পড়বেন, তারপরেই অন্য একজন আবার বক্তব্য রাখবেন। হ্যালো, চেয়ার নেই, মাথার উপর ছাদ নেই, রোদ আছে, ঘাসের উপর বসতে হচ্ছে, কারণ আমাদের কাছে ওই টাকা, চুরির টাকা নেই। তো যাই হোক, যাদের কাছে চুরির টাকা আছে তাদের প্রোগ্রামগুলোয় দেখা যায় অনেক চেয়ার পাতা, অনেক আলো লাগানো, অনেক মঞ্চ খাটানো, কিন্তু তাদের আবার বসার লোক নেই। এ এক অদ্ভুত খেলা, একদিকে কিছুই নেই শুধুই মানুষ, আর একদিকে সব আছে মানুষ নেই।
তা আজকে আগামী আমি যেটা বলছিলাম যে আজকে তৃণমূলকে এত সন্ত্রাস করতে হচ্ছে কেন, কিসের জন্য এত বোম গুলির ব্যবহার? যদি তারা প্রত্যেক ঘরে ঘরে রেশন কার্ড পৌঁছে দিত, যদি তারা সবার কাছে 100 দিনে কাজ পাইয়ে দিতে পারত, যদি যে সমস্ত গ্রামে মাটির বাড়ি দাঁড়িয়ে আছে, মাথার উপর খড়ের চাল রয়েছে কি ত্রিপল দেওয়া ঘরে বাড়ি, যাদের বাড়ি আমফান ঝড়ে ভেঙে গেছে, সেই সমস্ত বাড়িগুলো যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেত, তাহলে কি তৃণমূলকে এত বোম গুলি বারুদের ব্যবহার করতে হতো? হতো না। আমরা আমরা এসে কি বলছি? আইএসএফ আজকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়াই করতে গিয়ে কি বলছে? আমরা কি বলছি আমরা এসে সব করে দেব বলছি? আমরা বলছি না। আমরা কি বলছি? আমরা বলছি আমরা একটা লড়াই করব। আমরা লড়াই করছিলাম, আমরা লড়াই বর্তমানে করছি, এবং আগামী দিনেও আমরা এই লড়াইটা চালিয়ে নিয়ে যাব। এইটুকুই আমাদের বলার এই নির্বাচনে, আর তার চেয়ে বেশি কিছু বলার নেই। আমরা এমন একটা পার্টি, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, 2 বছর ধরে এমন একটা পার্টি হিসেবে আজকে নিজেকে দাঁড় করিয়েছে, যার শীর্ষ নেতৃত্ব চেয়ারম্যান থেকে শুরু করে একজন সাধারণ সদস্য প্রত্যেকে প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন, তারা প্রতিদিন জেল খাটছেন, তারা সংগ্রাম করছেন। আমাদের চেয়ারম্যান দেখিয়ে দিয়েছেন যে 42 দিন জেল খেটেও হার না মেনে, ভুল স্বীকার না করে, সমঝোতা না করে, ক্ষমা না চেয়ে শির দ্বারা টান টান করে বাইরে আসা যায় এবং আরও লড়াই চালিয়ে নিয়ে যাওয়া যায়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমনই একটা পার্টি যে পার্টির চেয়ারম্যান জেল খাটেন এবং তিনি জেলের মুখ থেকে বেরোনোর সময় হাসতে হাসতে বলতে থাকেন, 42 দিন কেন, প্রয়োজনে 42 বছর জেলে খাটবো কিন্তু তবু মাথা বিক্রি করব না। আজকে যেখানে চেয়ারম্যান জেল খাটছেন, আমাদের কি আর কোনো ভয় আছে? যারা আছেন আমরা কি জেল খাটতে তৈরি আছি? আমরা কি মার খেতে তৈরি আছি? আমরা কি তৃণমূলের সামনে চোখে চোখ রেখে মানুষের অধিকারের জন্য লড়তে রাজি আছি? যদি থাকি